আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এমএম কুকিং ব্লগ। আজকে আমি তৈরি করে দেখাবো কলার বড়া বা কলার গুলগুলা পিঠা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা বোলে চারটা কলা নিয়ে নিয়েছি, চাপা কলা। এর মধ্যে আমি এক কাপ নারিকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারিকেলের পরিবর্তে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন। এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর চারের এক কাপ আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিলে টেস্টটাও একটু ভালো হয়, কালারটাও ভালো আসে। এখন আমি সব কিছু মিক্স করে নিব। এতে আমি সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এতে আমি চালের গুঁড়ো দিয়ে দিব দেড় কাপ। হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। আটা দিলে পিঠাটা সফট হয়। আর আপনারা চাইলে সমান সমান দিয়েও করতে পারেন। চালের গুঁড়ো এক কাপ, আটা এক কাপ। চালের গুঁড়ো বেশি দিলে টেস্টটা একটু ভালো হয়। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মাখানো প্রায় হয়ে গেছে। এতে আমি অল্প একটু পানি দিয়ে নেব, কারণ বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। কলা গুঁড়ে এটা মাখানো হয়ে গেছে। এর ঘনত্বটা কীরকম হবে দেখেন। আমি এখন এটা 20 মিনিটের মতো রেখে দেবো। হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন। আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, এখন পিঠাগুলি ভেজে নিচ্ছি। মিডিয়াম লো হিটে পিঠাগুলি ভেজে নিতে হবে। পিঠা দেওয়ার সময় হাতটা একটু ভিজিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা ভালো হবে। আমি পিঠেগুলি বারবার উল্টে পাল্টে দিচ্ছি, তা না হলে পিঠের একদিকটা পুড়ে যাবে, অন্য দিকটা কাঁচা থাকবে। বারবার নাড়িয়ে দিতে হবে, তাহলে দুদিকের কালারই একরকম আসবে। দেখুন পিঠায় কালার চলে আসছে। আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলি পিঠা ভেজে নিব। আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।